আমি ইতিমধ্যেই 1 ঘন্টার উপর আমি লাইভ করেছি, বা 1 ঘন্টার মতো হবে। এখন আমি আবার ব্যাক করতেছি, আমি জানি না কত সময় লাগবে এই ব্যাক করতে। একেবারে নির্জন রাস্তা, কী হবে তাও আমি জানি না, কিন্তু আমি উল্টো রাস্তা দিয়ে হাঁটতেছি। তার কারণ ওই দিক দিয়ে যদি আমি হাঁটি তাহলে গাড়িগুলো ওই দিক থেকে আসতেছে, তাহলে আমি পিছনে কী হচ্ছে তা দেখব না। তা আমি এই ওই সামনে দিয়ে গাড়ি আসবে, আমি এই দিক দিয়ে হাঁটতেছি, তাহলে গাড়িগুলো আসলে আমি তাদেরকে দেখতে পারবো। এটাই মূলত নিয়ম, জার্নিতে আসলে এইভাবেই হাঁটা উচিত। কিন্তু আমি যাওয়ার পথে আমি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম এবং গাড়িগুলো আমার পিছন দিয়ে যাচ্ছিল, তাতে করে আমার ডিস্টার্ব হয়েছে, আমি দেখতেছিলাম না। আর উল্টো দিকের ওই রাস্তাটা যে আছে, ওই রাস্তা দিয়ে আসলে হাঁটাটা একটু সমস্যা, তখন ওই এলাকায় পাহাড়, তো ওইখানে ব্যালেন্স জায়গা কম, যার জন্য আমি যাওয়ার পথে ওই রাস্তায় যাইনি। আর এই রাস্তায় সাইডে আবার ব্যালেন্স জায়গা আছে, যে পাশে আমি ইচ্ছা করলে আরও সরে যেতে পারবো। তো এখন আমি ফিরে যাচ্ছি, আমি জানি না কখন ফিরবো। তো আপনারা সবাই দোয়া করবেন, সম্পূর্ণ অজানা দেশ, অজানা জায়গা, এবং রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। যাওয়ার পথে দীর্ঘ সময় আমি লাইভ করেছি, আমার জীবনে এত বিশাল লাইভ আর কখনোই করিনি, একসাথে এত বড় ভিডিও আর কখনো যায়নি। আমার ফেসবুকে প্রায় ঘণ্টাখানিক বা তার উপর হবে, এবং এটা হচ্ছে একটা লাইভ এবং ন্যাচারাল লাইভ, এটা কোনো শুটিং নয়। সবাই দোয়া করবেন, আমার যে স্বপ্ন যে সারা পৃথিবী ভ্রমণ করা, এবং সারা পৃথিবীর বেশিরভাগ অলমোস্ট 99% জায়গা যাতে আমি দেখতে পারি।